সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। বাবা কত বড় লাউ, আর দেখে মনে হচ্ছে খুব কচি। আহা আহা, এমন একটা লাউ যদি পাওয়া যেত, লাউ দিয়ে লাউ চিংড়ি, লাউ ডাল, লাউ ছেচকি, লাউ বড়ি, কত কি খাওয়া যেত। আর ফুলকপিটা, ওহো ওহো, ঘি গরম মশলা দিয়ে এমন ফুলকপির ডালনা, ভাবলেই না জিভে জল চলে আসছে। হ্যাঁ রে, এগুলো কি তোদের গাছের? হ্যাঁ মন্ত্রী মশাই, আমাদের চাষের। তা সস্তা গন্ডা করে এগুলো আমায় বেচবি নাকি? না না না, বেচার জন্য নয়, আমরা এগুলো দিতে যাচ্ছি। কাকে দিতে যাচ্ছিস? গোপাল দাদাকে। গোপালকে? আশ্চর্য, গোপালকে দিতে যাচ্ছিস কেন? গোপাল দাদা যে বিপদে আপদে আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে গো। গোপাল তোদের বুদ্ধি দিয়ে সাহায্য করে? হ্যাঁ, গোপাল দাদার মাথাটা যে বুদ্ধিতে ঠাসা। তা তোরা মাঝে মধ্যেই এরকম দিয়ে থাকিস নাকি? বারে দেবো না, সেহেতু আমাদের বুদ্ধি দেয়, আর তার বদলে আমরা এই যত সামান্য। চলি মন্ত্রী মশাই, আমাদের আবার তাড়া আছে তো। হ্যাঁ চলি চলি মন্ত্রী মশাই। লোক দুটো তাহলে সত্যি সত্যি গোপালের বাড়িতে ঢুকে গেল। তাহলে আজকাল এসব হচ্ছে, বুদ্ধি বেঁচে গোপাল দিব্যি এটা ওটা সেটা কামাচ্ছে। না, আজই এর একটা বিহিত করতে হবে। মহারাজ মহারাজ মহারাজ, পেয়ে গেছি। কি কি পেয়ে গেছো মন্ত্রী? রোজ রোজ রাজসভায় গোপালের দেরি করে আসার কারণ পেয়ে গেছি। তাই নাকি মহারাজ? গোপাল নিজের বাড়িতে বসে বিক্রি করছে। নিজের বাড়িতে বসে বিক্রি করছে মানে? কি বলবো মহারাজ, লোকে যেমন আলু পটল কুমড়ো বিক্রি করে, গোপালও তেমনি ঘরে বসে বুদ্ধি বিক্রি করছে। ওহো, এই কথা? তবে সেটাকে বিক্রি করা বলে না মন্ত্রী, বলো দান করছে। আসলে গোপাল তো বুদ্ধিমান মানুষ, তাই হয়তো ঘরে বসে বসে মানুষকে বুদ্ধি দান করছে। ওই যে কথাই আছে না, যতই করিবে দান তত যাবে বেড়ে। একেবারে ঠিক কথা, জ্ঞান বুদ্ধি যত দান করা যায় ততই তার চর্চা হয়, আর তাই বেড়েও যায়। দান আর বিক্রির তফাৎটা আমি জানি মহারাজ, দান হয় বিনামূল্যে, কিন্তু গোপাল তো তা করছে না। বুদ্ধি দেবার বিনিময়ে লোকেদের কাছ থেকে এটা ওটা সেটা তো নিচ্ছে। সে কি এটা ওটা কি নিচ্ছে গোপাল? বলবো কি মহারাজ, এই এত বড় একটা লাউ। কত বড় লাউ? কেন এই এত বড়? এত বড় লাউ আবার হয় নাকি বাবা? এত বড় লাউ হলে ওজনের ভারে মরচা শুদ্ধ হুড়মুড় করে ভেঙে পড়বে না? আকারটা একটু বড় দেখানো হয়ে গেল বুঝি, তাহলে এই এত বড়, তারপর এই এত বড় একটা ফুলকপি। এত বড় ফুলকপি এই কৃষ্ণনগরে কেন? সারা বাংলায় হয় বলে আমার জানা নেই। মহারাজ উত্তেজনার বসে আমি না হয় একটু বড়ই দেখিয়ে ফেলেছি। এরা যদি সব কথায় এমন ভাবে বাধা দিতে থাকে, তাহলে তো আসল কথাটাই চাপা পড়ে যাবে। তুমি একটু চুপ করে মন্ত্রীকে বলতে দাও। মহারাজ বলবো কি, লাউ আর ফুলকপিতে এই ব্যাপারটা কিন্তু থেমে নেই। তাই নাকি? ও গোপাল তাহলে বুদ্ধি বিক্রি করে বেশ ভালোই রোজগার করছে বলো? শুধু করছে নয়, খুব অন্যায় করছে। কেন কেন কেন, এতে অন্যায়ের কি দেখলে? অন্যায় নয় মহারাজ, এই রাজসভাতে ভুঁড়ি দুলিয়ে হাজিরা দেবার জন্যে ও নিয়মিত রাজকোষ থেকে বেতন পায়। তা এক জায়গায় বেতন নিয়ে আবার বুদ্ধির ব্যবসা করা অন্যায় নয়? হ্যাঁ, সেদিক দিয়ে দেখতে গেলে খুবই অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। তা আমার কাজ যদি অন্যায় হয়, তাহলে আপনার কাজ তো আরো অন্যায়। কেন কেন কেন, আমি আবার কি করলাম? আপনার কথা মতো আমি না হয় বুদ্ধি বেঁচে ব্যবসা করছি, কিন্তু আপনি তো সুযোগ পেলেই এটা ওটা নানান অছিলায় রাজকোষ ফাঁক করে দিচ্ছেন।
দেখেছেন মহারাজ, দেখেছেন। নিজের দোষ ঢাকতে গোপাল কেমন আমাকে অপমান করছে। ঠিক আছে ঠিক আছে, আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে হবে না। তবে গোপা, তোমাকে একটা কথা বলি, দেখো গাছেরও খাবে আবার তলারও কুড়বে, তো আর একসঙ্গে চলতে পারে না। ঠিক বুঝলাম না মহারাজ। বলতে চাইছি যে মাস মাইনের চাকরি আর ব্যবসা দুটো তো একসাথে চলতে পারে না, তাই শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই এই একেবারে রাজার মতো কথা বলেছেন মহারাজ। আপনার বিচারে আমি যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকি তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। বলুন কি শাস্তি দেবেন, তবে দয়া করে আমার চাকরিটা খেয়ে নেবেন না মহারাজ। গোপাল মনে হয় একটু ভড়কে গেছে, তাই এই সুযোগে ওর ঘাড় ভেঙে কিছু মিষ্টি খেতে হবে। না 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 না, চাকরি আমি খাবো না, তবে অন্য একটা জিনিস খাবো। কি খাবেন মহারাজ? গোপালের মাথা? মিষ্টি। মিষ্টি? মিষ্টি। দেখো আমরা সকলেই জানি যে ব্যবসাদারেরা নববর্ষের দিন হালখাতা করে সকলকে মিষ্টি খাওয়ায়, তা তুমিও তো এখন বুদ্ধি ব্যবসায়ী হয়েছো, তাই আমি চাই হালখাতা দিন তুমি আমাদের সকলকে মিষ্টিমুখ করা। তাই হবে মহারাজ, নববর্ষের দিন আপনারা সকলে আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, আর ওই ব্যবসার নিয়ম অনুযায়ী কিছু কিছু টাকা পয়সা দিয়ে হালখাতায় নাম তুলিয়ে মিষ্টিমুখ করবেন। ঠিক আছে তো? কি গো সভাসদরা, তোমরা সকলে গোপালের বাড়ি যেতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলেই রাজি। আশ্চর্য, গোপাল তো দেখছি এক কথায় রাজি হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে আবার কোনো প্যাঁচ নেই তো? আমার কিন্তু একটা নিবেদন আছে মহারাজ। বলো বলো বলো। বলছিলাম কি, এতদিন আমার পরিচয় ছিল ভাঁড়, মন্ত্রীমশাই আমাকে ভাঁড় থেকে ব্যবসায়ী বানালেন, তাই আপনাদের অল্প কিছু মিষ্টি খাওয়ালেও মন্ত্রীমশাইকে আমি প্রাণ ভরে মিষ্টি খাওয়াতে চাই মহারাজ। তাই নাকি? আমি যদি বিশ্বের মিষ্টি চাই সেটা তুমি দিতে পারবে তো? অবশ্যই পারবো মন্ত্রীমশাই, শুধু একবার পায়ের ধুলো দিয়ে দেখুনই না। তাহলে ওই কথাই রইল, নববর্ষের দিন সকালে গোপালের বাড়ি হালখাতার নিমন্ত্রণে যাব। গোপাল দাদু এসে গেছে। গোপাল দাদু আমাদের সঙ্গে কানামাছি খেলবে, এসো। না রে, আমার এখন কানামাছি খেলার সময় নেই। কেন গো দাদু, সময় নেই কেন? আমাকে এখন একবার ভোলা ময়রার দোকানে যেতে হবে, বুঝলি? তার মানে মিষ্টি? তা আমাদেরও খাওয়াবে তো? অবশ্যই খাওয়াবো। আরে বাবা, তোরা আমার সব নাতি নাতনি, তোদের না খাইয়ে পারি? তবে একটা কথা। কি কথা দাদু? ওই দিন আমার বাড়ি মহারাজ, মন্ত্রীমশাই আর অন্যান্য সব সভাসদরা আসবেন, তোদের কিন্তু সকলের হাতে হাতে মিষ্টির রেকাপ আর শরবতের গ্লাস তুলে দিতে হবে, কেমন? তুমি কোনো চিন্তা করো না দাদু, যা বলবে তা তোমার এই গুলতে এক হাতে সব করে দেবে। আমাকে শুধু দুটো রসগোল্লা বেশি দিও। কেন? তুই একলাই বা সব কাজ করে দুটো রসগোল্লা বেশি খাবি কেন? আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? বালাই শাক, তোরা আমার নাতি নাতনি, তোরা কি সব বানের জলে ভেসে আসতে পারিস? সকলে মিলেই কাজ করবি, আর যে যত পারিস মিষ্টি খাবি। কি খুশি তো সব? খুশি খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। তাহলে তোরা খেল, আমি চট করে ভোলার দোকান থেকে ঘুরে আসি। কি গিন্নি, কাপড় জামা গোছাচ্ছ? ভালো ভালো ভালো। এই কদিনে ঘর দুয়ার সব একেবারে ঝকঝকে তকতকে করে রাখো, বুঝলে? তা আমার এই ভাঙা ঘরে কোন মহারাজা আসবেন শুনি? ঘর দোর সব একেবারে ঝকঝকে তকতকে করে রাখতে হবে। কোন মহারাজ আসবেন মানে? আসবেন আসবেন আমাদের কৃষ্ণনগরের মহারাজ। আর মহারাজ শুধু একলা আসবেন না, সভাসদেরাও তার সঙ্গে আসবে। কি গো, মহারাজ আসবেন? তা কেন আসবেন? আসলে আমি যে তাদের মিষ্টি খাওয়ার নেমন্তন্ন করেছি গো। এই অতগুলো মানুষকে মিষ্টি খাওয়ার নেমন্তন্ন করে এলে, কিন্তু অনেক খরচ খরচার ব্যাপার গো। এদিকে আমি কিছু আনতে বললেই তো বলো হাতে পয়সা নেই। বুঝি না বাপু তোমায়। আহা গিন্নি, খামোখা মুখ ঝামটা দিচ্ছ কেন? আমি কি আর নিজের পয়সা খরচ করে মিষ্টি খাওয়াচ্ছি? মানে
এবার বাড়িতে হাল খাতা করব। হাল খাতায় সকলের নাম লিখে টাকা নেব, আর সেই টাকা দিয়েই ওদের মিষ্টি মুখ করাবো। একে বলে মাছের তেলে মাছ ভাজা। বাবা, আমার ট্যাগ থেকে কানা কড়িটাও গচ্চা যাবে না। আরে হাঁ করে তাকিয়ে আছো কেন? তাকিয়ে থাকবো না, হাল খাতা তো ব্যবসায়ীরা করে, তুমি তো আর ব্যবসা করো না। সে তুমি বোঝো, কিন্তু ওই পাজি মন্ত্রীকে আর বোঝে সে কথা? আমি নাকি লোকের কাছে বুদ্ধি বেচে তাদের কাছ থেকে এটা ওটা সেটা আদায় করে থাকি, আর এই সব বলে মহারাজের কান ভারী করেছে। উমা, কি শয়তান লোক গো, তোমার নামে মহারাজ এই সব বলেছে? বলেছেই তো, তবে আমার নামও গোপাল ভাঁড়, নেমন্তন্ন করে বাড়িতে ডেকে এনে এমন নাস্তানাবুদ করব না, হারে হারে বুঝবে তখন এই গোপালচন্দ্র কি জিনিস। আমার কথা তুমি মিলিয়ে দিও। কি গো মন্ত্রী, এত বেলা হয়ে গেল অথচ গোপাল আজ এখনো এলো না কেন? আমার মনে হয় আমাকে বিশ্বের মিষ্টি খাওয়াবার ভয়ে গোপাল হয়তো দেশান্তরী হয়ে গেছে। বিশ্বের মিষ্টির দাম তো কম নয়। তা দেশান্তরী হয়ে গেছে বলছো কেন? বলবো না, রোজই তো বাজারে ওর সঙ্গে দেখা হয়, কিন্তু আজ তন্ন তন্ন করে খুঁজেও ওর টিকিটারও তো হদিশ পেলাম না। আসলে চোখে নেবা হলে কি আর টাক বা টিকির হদিশ পাওয়া যায়? ও, তুমি তাহলে দেশান্তরী হয়ে যাওনি গোপাল? পাগল না মাথা খারাপ, এত সুন্দর দেশ ছেড়ে দেশান্তরী হতে যাব কোন দুঃখে? তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন? হবে না, বাপরে বাপ কত কাজ, কদিন বাদেই আপনারা আমার বাড়ি পায়ের ধুলো দিতে যাবেন, তার জোগাড় যন্ত্র করতেই তো দেরি হয়ে গেল মহারাজ। তার মানে তুমি আমারে সত্যি সত্যি মিষ্টি খাওয়াচ্ছ? আপনি যখন নিজের মুখে খেতে চেয়েছেন তখন খাওয়াবো না মহারাজ। তা কি মিষ্টি খাওয়াচ্ছ গোপাল? সেটা আমার বাড়ি গেলেই দেখতে পাবেন মহারাজ। শোনো গোপাল, আর যাই খাও না কেন, ওসব রসগোল্লা পান্তুয়া খাইও না, সব খেয়ে খেয়ে না মুখে একেবারে অরুচিত পড়ে গেছে, পারলে নতুন কিছু খাইও। তাই হবে মহারাজ। আর আমার ব্যাপারটা তোমার মনে আছে তো গোপাল? আমার কিন্তু বিশ্বে একবার তো বলেছি হয়ে যাবে, তারপরও হ্যাংলামি করছেন কেন বলুন তো? আচ্ছা মন্ত্রী মশাই, এই তো আপনার চেহারা ছিঁড়ি, রোগা আর বিচ্ছিরি, তা বিশ্বের মিষ্টি খেয়ে সামলাতে পারবেন তো? পারবেন বলে তো মনে হয় না, আর না পারলে পেট ধরে আমার কাছে ছুটে আসবে। দেখো সব কথায় এমন অসভ্যের মতো করে হেসো না তো, পারা না পারা আমার ব্যাপার, কিন্তু গোপাল যখন অঙ্গীকার করেছে তখন বিশ্বের মিষ্টি আমি কিন্তু মিলিয়ে নেব। হ্যাঁ ভাববেন না, আমিও দাড়ি পাল্লা তৈরি রাখবো, ইচ্ছে হলে ওজন করে নেবেন। তবে মহারাজ, আপনার কাছে আমার কিন্তু একটা নিবেদন আছে। বলো বলো বলো। বলছিলাম কি, পয়লা বৈশাখের দিন তো আপনার আবার নানান জায়গায় নিমন্ত্রণ থাকে, তাই যদি আমার বাড়িতে তার আগের দিন যান তাহলে একটু ওই ফিরে সুস্থে বসতে পারবেন আর। হ্যাঁ, কথাটা নেহাত মন্দ বলনি, কিন্তু পয়লা বৈশাখের আগের দিন তো চৈত্র সংক্রান্তি, মানে চড়ক, ওই দিন হাল খাতা করবে? আগে আমি তো ছোট ব্যবসায়ী, তাই রোজই আমার হাল খাতা, সকালে সূর্য ওঠার সাথে খাতা লেখা শুরু, আর সূর্যাস্তের সাথে সাথেই খাতা লেখা শেষ। বেড়ে বলেছো তো, ঠিক আছে ওই কথাই রইল তাহলে, আগের দিনই না হয় যাবো। কি তোমাদের আবার কোনো আপত্তি নেই তো? না না, আমাদের কোনো আপত্তি নেই। গোপালের কাছ থেকে বিশ্বের মিষ্টি আদায় করাটাই আমার বড় কথা, দিনটা বড় কথা নয়। প্রত্যেক রেকাবিতে দুটো করে লাড্ডু আর দুটো করে মতিচুর, বুঝছো তো? হ্যাঁ রে বাবা, দিয়েছি দিয়েছি, সেই সাথে চিনি আর লেবু দিয়ে শরবত, আশা করি মহারাজ খুশি হবেন। হবেন মানে খুব হবেন। কই হে গোপাল, কোথায় গেলে? এই যে মহারাজ,
আসুন আসুন আসুন, এইখানে এইখানে বসুন বসুন। তা তোমার হাল খাতার ব্যবস্থা সব প্রস্তুত মহারাজ? পুটি যা তো ঘর থেকে আমার হাল খাতাটা নিয়ে আয় তো। এবার তাহলে অনুগ্রহ করে সাধ্যমতো দিয়ে আমার নতুন খাতায় নামগুলো লিখিয়ে নিন। ওরে বাবা, একেবারে 10 টাকা! উঠি লিখে নে মহারাজ, 10 টাকা! মন্ত্রী মশাই, আপনি তো উঠতে বসতে বলে থাকেন যে মহারাজের পরেই আপনার স্থান, তাই মহারাজের পর আপনার দানটুকু হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এত তারা কিসে? তারা আমার নয় মন্ত্রী মশাই, তারা আপনার। মানে? মানে খুব সোজা, মানে মহারাজের পর অন্য কেউ দিয়ে দিলে তিনি তো আপনাকে টপকে দ্বিতীয় স্থানে চলে যাবেন। কি ঠিক বলছি তো মন্ত্রী মশাই? একেবারে ঠিক বলেছো গোপাল, কর্তৃত্বে দ্বিতীয় স্থান পেতে হলে কৃতিত্বেও তো দ্বিতীয় হওয়া চাই, না হলে পিছিয়ে পড়বে যে। দাও দাও মন্ত্রী, দিয়ে দাও দিয়ে দাও। তবে আমি কত দিলাম দেখলে তো, তুমিও কাছাকাছি কিছু একটা দিও, না হলে কিন্তু দ্বিতীয় স্থান থেকে ছিটকে যাবেন। এ তো ভারী গেরা করলে বললাম, এই নাও 5 টাকা। পুটি লিখে নে মন্ত্রী মশাই 5 টাকা। পুটি লিখে নে সেনাপতি 2 টাকা। রাজবৈদ্য 2 টাকা। রাজপণ্ডিত 1 টাকা। সভাকবি 2 টাকা। বিজ্ঞানী 1 টাকা। রাজজ্যোতিষী 1 টাকা। আর অমাত্য 1 টাকা। হ্যারিপুটি, সকলের নাম লিখে নিয়েছিস তো? হ্যাঁ দাদু, সকলের নাম লিখে নিয়েছি। হাল খাতায় তাহলে সকলের নাম লেখা হয়ে গেল। এবার তাহলে সামান্য একটু জলযোগ। ওগো ও পুটির দিদা, জলযোগগুলো পাঠিয়ে দাও না। যা তো বাচ্চা, হাতে হাতে নিয়ে আয় তো। দিদা মিষ্টি আর শরবত দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো ওইখানে ওইখানে সব সাজানো আছে, তোরা নিয়ে যা। নে নে নে। কি হলো রে পুটি? দে দে দে, সকলের হাতে হাতে তুলে দে। প্রথমে মহারাজকে দে। মুখটা যেন ছেড়ে গেল মতিচুরের কি স্বাদ। এটা কিরকম হলো গোপাল, সকলে খাচ্ছে অথচ আমাকে দিলে না? দেব দেব মন্ত্রী মশাই, দেব। আপনার তো আবার 2 লাড্ডু আর 2 মতিচুরে হবে না, আপনার বিশ্বের মিষ্টি আমি বস্তায় ভরে রেখেছি। তাহলে আর দেরি করছো কেন, নিয়ে এসো। কিরে, তোরা কি বয়ে আনতে পারবি না আমি যাবো? কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরাই 2 বস্তা টেনে নিয়ে আসতে পারবো। আমি ওজন করে রেখে দিয়েছি মন্ত্রী মশাই, আমাকে বিশ্বাস না হলে দাড়িপাল্লা এনে দেব, আপনি নিজের হাতে ওজন করে নেবেন। যা দূরে যা, অন্য বস্তাটা নিয়ে আয়। আরে আরে আরে, এ কি করছো গোপাল, মন নামে ঠাই কি কেউ এমন টেনে আনে, ভেঙে জুড়ে যাবে না? অত উতলা হবেন না মহারাজ, এ মিষ্টি ভাঙবেও না আর চুরবেও না। দেখে নিন মন্ত্রী মশাই, এই বস্তাটায় আছে 800 গোল আলু।
মানে আর এই বস্তাটায় আট সের রাঙাল, তার মানে আটে আটে ষোলো সের, আর চার সের হলো ওই আখ দি। আমার সঙ্গে ফাজলামি হচ্ছে, মশকরা হচ্ছে? হ্যাঁ, আমি তো মিষ্টি চাইছিলাম। আমি তো আপনাকে তাই দিচ্ছি মন্ত্রী মশাই, আলুতে শর্করা, রাঙা আলুতে শর্করা, আর আখ তো শর্করাই শর্করা। কি রাজবৈদ্য, ঠিক বলছি তো? সবই মিষ্টি তো? একেবারে ঠিক। তাই রক্তে মিষ্টি মানে ওই শর্করা বেশি থাকলে আমরা মানে ওই বৈদ্যরা এসব খেতে মানা করি। আমি তো মিষ্টি চাইছিলাম। হয়তো মনে মনে চেয়েছিলেন, কিন্তু মুখে তো কিছু বলেননি, তাই এতে আমার কি দোষ বলুন তো? তাহলে মহারাজদের যে লাড্ডু মতিচুর দিলে? মহারাজ তো মুখ ফুটে বলেছিলেন রসগোল্লা পান্তুয়া খাবেন না, তাই লাড্ডু আর মতিচুরের ব্যবস্থা। কিন্তু আপনি তো প্রথম থেকে মিষ্টি মিষ্টি করে হেদিয়ে পড়েছিলেন। কিন্তু এই আলু রাঙালু তবে মন্ত্রীকে ঠকাতে দারুণ একটা বুদ্ধি বের করেছো তুমি। আসলে মন্ত্রী মশাইয়ের কথায়, আমি তো ব্যবসায়ী, তাই ব্যবসায়ীর মতো ক্ষুরধার বুদ্ধি না বের করলে মন্ত্রী মশাইয়ের মতো ওপর চালাক লোকেদের জব্দ করব কি করে বলুন তো মহারাজ? বেড়ে বলেছো তো গোপাল। কি লোকসান, কি লোকসান! হাল খাতায় পাঁচ টাকা গচ্চা দিয়ে দু টাকার জিনিসও পেলাম না। আরে আরে, চললেন কোথায় মন্ত্রী মশাই? বস্তা বন্দে ভেষজ মিষ্টি গুলো নিয়ে যান। ভেষজ মিষ্টি? ভেষজ? ওগুলো তুমি খেয়ে মরো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।